আওয়ার ট্রিজ স্টিল রো ইন দেহরা এই লেখার জন্য উনিশশো বিরানব্বই সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন উনিশশো নিরানব্বই সালে পদ্মশ্রী পুরস্কার পান এবং দু হাজার চোদ্দ সালে পদ্মভূষণ পুরস্কারে তিনি ভূষিত হন তার বিখ্যাত লেখাগুলো হলো রুম অন দ্য রুফ ফ্লাইট পিজনস অ্যাঞ্জি রিভার দ্য ব্লু আম্ব্রেলা ইত্যাদি আজকে আমরা যে গল্পটা পড়বো সেটা আসল গল্পটার edited version মানে পুরো গল্পটা এখানে দেওয়া নেই গল্পটা বেশ মজার তোমাদের ভালো লাগবে তাহলে চলো গল্পটা পড়তে শুরু করি অনিলস মাদার্স মেমোরি ওয়াজ স্টোরড উইথ অ্যান ইনক্রেডিবল অ্যামাউন্ট অফ ফোকলোর অনিলের মায়ের স্মৃতি পরিপূর্ণ হয়েছিল বিভিন্ন রকমের অবিশ্বাস্য লোকগল্পে। গল্পে মানে স্মৃতি স্টোর্ড মানে পরিপূর্ণ থাকা ইনক্রেডিবল অবিশ্বাস্য ফোকলোর মানে লোক কাহিনী বা লোক গল্প

তাহলে পুরোটার মানে কি দাঁড়ালো যে অনিলের মায়ের স্মৃতি পরিপূর্ণ হয়ে আছে বিভিন্ন রকমের অবিশ্বাস্য লোক এবং তিনি মাঝে মধ্যে আমাদের অবাক করে দিতেন আত্মা এবং দুষ্টু ভূতেদের গল্পে গল্প শুনি ওয়ান ইভিনিং একদিন সন্ধ্যাবেলায় ওয়েন অনিলস ফাদার ওয়াজ আউট অফ টাউন যখন অনিলের বাবা শহরের বাইরে ছিল কমল অ্যান্ড আই ইনভাইটেড টু স্টে দা নাইট অনিলস আপার স্টোরি ফ্ল্যাট ইন দ্য বাজার কমলকে এবং আমাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল বাজারে অনিলের উপরের তলার flat রাত কাটানোর জন্য মানে তার বাবা শহরের বাইরে গেছে কমল এবং আমাকে বলতে রাস্কিন বন্টি রাত্রে বেলায় সে বাড়িতে থাকার জন্য নিমন্ত্রণ জানানো হয়েছিল অনিলদের বাড়িতে his mother began to tell us about the various types of ghost she had known তার মা বলতে শুরু করেছিলেন বিভিন্ন ধরনের ভূতেদের কথা যাদের যাদের কথা তিনি জানেন टाइप्स অফ ভেরিয়াস टाइप्स অফ কোর্স বিভিন্ন ধরনের ভূতদের কথা মুলিয়া দা মেট সার্ভেন্ট মুলিয়া হলো বাড়ির পরিচারিকা বাড়ির হাউস হেল্প বাড়িতে যে কাজ করে হ্যাভিং জাস্ট টেকেন আ বাথ কেম আউট অন দা ভেরান্দা উইথ হার হেয়ার লুজ মুলিয়া যে বাড়ির পরিচারিকা সে মাত্র স্নান করে বারান্দাতে এসেছে তার চুলগুলোকে খুলে বা খোলা চুলে

আকৃষ্ট হয় অ্যাট্রাক্টেড মানে আকৃষ্ট দে মে বি টেমটেড টু ক্যারি ইউ অ্যাওয়ে তারা হয়তো তোমাকে নিয়ে যাওয়ার জন্য প্রলুব্ধ হবে মানে এক ধরনের জিন আছে এক ধরনের প্রেতাত্মা আছে যাদের নাম জিন তারা এই লম্বা চুল আর যাদের বড় বড় কালো চোখ থাকে তাদেরকে দেখে আকৃষ্ট হয় এবং তাদেরকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে চলে যায় এই কথাই অনিলের মা মুলিয়াকে বলতে চেয়েছিলেন হাউ গ্রেটফুল এক্সক্লেম মুলিয়া মুলিয়া বলল কি ভয়ানক বা কি ভয়ঙ্কর টাইং আর নট ইন হার হেয়ার সে দ্রুত চুলটাকে বেঁধে নিল অ্যান্ড গোয়িং ইনডোর্স টু বি অন দা সেফ সাইড এবং ঘরের ভেতরে চলে গেল নিরাপদে থাকার জন্য কমল অনিল অ্যান্ড আই স্যাট অন দা অন স্ট্রিং কট কমল অনিল এবং আমি বসেছিলাম দড়ি দিয়ে তৈরি একটা খাটিয়ায় ফেসিং অনিলস মাদার অনিলের মায়ের দিকে মুখ করে হু স্যাট অন অ্যানাদার কট যিনি বসেছিলেন অন্য একটি খাটিয়ার শি ওয়াজ নট मच ওল্ডার দ্যান 32 তার বয়স 32 বেশি হবে না এন্ড হ্যাড बीन অফেন মিসটেকেন ফর অনিলস এল্ডার সিস্টার এবং ভুলবশত তাকে প্রায় অনিলের বড় দিদি বলে ভাবা হতো ক্যান ইউ সি জিনস আন্টি আই আস্কড আমি জিজ্ঞাসা করেছিলাম যে আন্টি বা কাকিমা আপনি কি জিন দেখতে পারেন সামটাইমস শি সেড তিনি বলেছিলেন মাঝে মধ্যে देयर वाज এ ম্যাথমেটিক্স টিচার ইন आवर লোকালিটি আমাদের এলাকাতে একজন অঙ্কের শিক্ষক ছিলেন হুস পিপলস আর अबाउट द सेम এজ অ্যাজ ইউ তার ছাত্রদের বয়স তোমাদের বয়সী মানে তোমাদের যেমন বয়স সেই শিক্ষকের ছাত্রদের বয়সও সেরকম ওয়ান অফ দা बॉयज वाज वेरी গুড এট His lessons তাদের মধ্যে একটি ছেলে সে পড়াশোনায় খুব ভালো ছিল ওয়ান ডে একদিন

যাকে সেদিন আলসেমিতে পেয়েছিল ময় ভীষণ অলসমি অনুভব করছিল লেজি মানে আলসেমি। ডিড নট মুভ ফ্রম হিজ সিট সে কিন্তু তার সিট থেকে বা বসার জায়গা থেকে নড়ল না হি মেইরলি স্ট্রেচড আউট হিজ হ্যান্ড সে শুধুমাত্র তার হাতটাকে প্রসারিত করেছিল মেইরলি মানে শুধুমাত্র স্ট্রেচড আউট প্রসারিত করা টুক দা বুক ফ্রম দা কারবোর্ড আলমারি থেকে বইটা নিয়েছিল এন্ড হ্যান্ডেড ইট টু দা টিচারড এবং শিক্ষককে বইটা হস্তান্তরিত করেছিল হ্যান্ডেড মানে হস্তান্তরিত করা এভরি ওয়ান সবাই অবাক হয়ে গিয়েছিল অ্যাস্ট্রনিস্ট মানে অবাক হওয়া টাচিং দ্য বুক কারণ ছেলেটির হাত প্রসারিত হয়েছিল প্রায় চার গজ বইটাকে স্পর্শ করার আগে ছেলেটা একটা কোনায় বসেছিল সেখান থেকে সে তার হাতটাকে চার গজ প্রসারিত করে বইটা নিয়ে শিক্ষককে দিয়েছিল যেটা ছিল একদমই অসম্ভব

নমনীয় না হতে পাইলে হাত পা যদি অঙ্গপ্রত্যঙ্গ যদি নমনীয় না হয় তাহলে কিন্তু খেলাধুলো বা ব্যাম ভালো করে করা যায় না। ওয়েল আই উইশ আই ওয়াজ এ জিন সেড অনিল অনিল বললো যে আমি যদি জিন হতাম কি ভালো হতো মানে ও ইচ্ছে প্রকাশ করছে স্পেশালি ফর ভলিবল ম্যাচেস শুধুমাত্র বিশেষ করে স্পেশালি মানে বিশেষ করে ভলিবল ম্যাচগুলোর সময় অনিলস মাদার দেন টোল্ড আস অ্যাবাউট মুঞ্জিয়া অনিলের মা এরপরে আমাদেরকে মুঞ্জিয়ার গল্প বলেছিলেন আ মিশ্চিবিয়াস ঘোস্ট লিভস ইন লনলি পিপল ট্রিজ একটি অদুষ্ট ভূত যে বসবাস করে একাকী অশত্থ গাছে হোয়েন আ মুঞ্জিয়া ইজ যখন একটি মুঞ্জিয়া বিরক্ত হয়ে যায় হি রাশেস আউট ফ্রম হিজ সে তার গাছ থেকে বেরিয়ে আসে আপসেট আপসেটস টঙ্গাস বুলককার্স অ্যান্ড সাইকেলস এবং টাঙ্গা গরুর গাড়ি এবং সাইকেলগুলোকে উল্টে দেয় আপসেট মানে উল্টে দেওয়া

মুখে হাত না দিয়ে অথবা মুখের সামনে তুড়ি না দিয়ে কখনো হাই তুলবে না ইয়োন মানে হাই তোলা আর স্ন্যাপিং মানে টুড়ি দেওয়া মানে টুড়ি না দিয়ে মুখের সামনে হয় তুড়ি দিতে হবে অথবা মুখটাকে হাত দিয়ে ঢেকে দিতে হবে হাই তোলার সময় ইফ ইউ ডোন্ট রিমেম্বার টু ডু दैट যদি তুমি এটা করতে ভুলে যাও দা মুঞ্জিয়া উইল জাম্প ডাউন ইয়োর থ্রোট মুঞ্জিয়া তোমার গলার ভেতর দিয়ে লাফ দেবে সম্পূর্ণ ভাবে কমপ্লিটলি মানে সম্পূর্ণ রুইন মানে ধ্বংস করে দেওয়া নষ্ট করে দেওয়া ডাইজেশন মানে হজম ক্ষমতা ইন অ্যান্ট টু চেঞ্জ had কমল a দ্যাট in হ্যাড ফাউন্ড ইন morning আহ আলোচনার বিষয় পরিবর্তন করার চেষ্টা করে अटेम्प्ट মানে চেষ্টা চেঞ্জ মানে পরিবর্তন সাবজেক্ট মানে বিষয় কমল মেনশন কমল উল্লেখ করেছিল দ্যাট এ ফ্রেন্ড অফিস যে তার একটা বন্ধু হ্যাড ফাউন্ড আ স্নেক ইন বেড ওয়ান মর্নিং একদিন সকাল বেলায় বিছানায় একটা সাপ দেখতে পেয়েছিল ডিডি কিলিপ আস্কড অনিলস মাদার অ্যাংশিয়াসলি অনিলের মা ভীষণ বিষণ্ণভাবে জিজ্ঞাসা করলো যে ডিডি কিলিপ সে কি সাপটাকে মেরে ফেলেছিল নো ইটস লিপটাওয়ে সেট কমল কমল বলেছিল না এটা পালিয়ে গিয়েছিল গুড তিনি বললেন ভালো ইফ ইট ইজ লাকি ইফ ইউ সি আ স্নেক আলি ইন একটা সাপ দেখা কিন্তু সৌভাগ্যের ব্যাপার লাকি মানে সৌভাগ্য ইট ওন বাইট ইউ ইফ ইউ লেট ইট অ্যালোন এটা তোমায় কামড়াবে না যদি তুমি এটাকে একা একা ছেড়ে দাও বা নিজের মতন ছেড়ে দাও শি সেট তিনি বলেছিলেন বাই ইলেভেন ও ক্লক আফটার উই হ্যাড ফিনিশড আওয়ার ডিনার সময় রাতের খাবার শেষ করার পরে এবং আরো বেশ কিছু ভূতের গল্প শোনার পরে গ্র্যান্ড মাদার তাদের মধ্যে একটা অনিলের ঠাকুমার সম্পর্কে ছিল হু স্পিরিট পেট দ্যামিলি ভিজিট যার আত্মা একবার পরিবারকে দেখা দিয়েছিল ভিজিট মানে তার আত্মা পরিবারকে একবার দেখা দিয়েছিল দেখতে এসেছিল কমল and আই were most মোস্ট to টু the দ্য কম্পানি অন দ্য বারান্দা কমল এবং আমি অনিচ্ছুক ছিলাম বারান্দার সেই সঙ্গ ছেড়ে ছেড়ে যেতে এন্ড রিটার্ড টু দা রুম which হ্যাড ফর আস এবং সেই রুমে যেতে যেটা আমাদের জন্য আলাদা করে রাখা হয়েছে মানে কমলকে এবং লেখককে আলাদা একটা রুম দেওয়া হয়েছে রাতে থাকার জন্য ইট ডিড নট মেক আস ফিল এনি বেটার to be told by অনিলস মাদার দ্যাট উই শুড রিসাইড certain ম্যাজিক্যাল ভার্সেস টু কিপ অ্যাওয়ে মোর উইশেভিয়াস স্পিরিটস এবং আমাদের ভালো অনুভূতি হলো না যখন অনিলের মা আমাদের বললেন যে আমাদের একটা জাদু মন্ত্র উচ্চারণ করা উচিত আহ সব আত্মাদেরকে দূরে সরিয়ে রাখার জন্য ম্যাজিক্যাল ভার্সেস মানে জাদু মন্ত্র মানে অনিল এবং কমল এবং লেখক অন্য ঘরে গিয়ে আহ রাত রাত্রে ঘুমবেন সেই জন্য অনিলের মা তাদেরকে বলেছিলেন যে একটা জাদু মন্ত্র উচ্চারণ করতে যাতে অনিষ্টকারী আত্মারা সব দূরে থাকে মিস্টেরিয়াস স্পিরিটস অনিষ্টকারী আত্মা উই ট্রায়েড ওয়ান আমরা একটা চেষ্টাও করলাম উইচ ওয়েন্ট যেটা এরকম ছিল ভূত প্রেত পিশাচ দানা ছো মানত সব নিকল জানা এটা হিন্দিতে লেখা উইথ রাফলি ট্রান্সলেটেড মিন্স যেটাকে ট্রান্সলেট করলে এরকম মানে দাঁড়াবে গোস্ট স্পিরিটস গবলিনস স্প্রাইটস অ্যাভে ইউ ফ্লাই ডোন্ট কাম টু নাইট যেটাকে উচ্চারণ যেটাকে অনুবাদ করলে কি মানে হবে যে পিশাচ দানা ভূত আর প্রেত যেন উড়ে চলে যায় আজকে রাতে যেন नाश बट द मोर वी रिपीटेड द वर्स যত বেশি আমরা বারবার করে মন্ত্রটা বলছিলাম রিপিটেড মানে বারবার করে বলা द মোর আনইজি উই بیکাম আমরা তত বেশি অস্বস্তি বোধ করছিলাম আনইজি মানে অস্বস্তি এন্ড When I got into bed আমরা যখন যখন আমি বিছানায় গেলাম আফটার কেয়ারফুলি এক্সামিনিং ইট ফর স্নেকস ভালো করে পরীক্ষা করার পরে সাপ আছে কি ওরা ওই সাপের গল্পও শুনেছিল যে একটা সাপ পাওয়া গেছিল বিছানায় আই কুড নট লাইফ স্টিল আমি স্থিরভাবে ঘুমোতে পারছিলাম না শুতে পারছিলাম না বাট কেপ টুইস্টিং অ্যান্ড টার্নিং বারবার ঘুরছিলাম নোটছিলাম অ্যান্ড লুকিং অ্যাট দ্য ওয়ালস ফর মুভিং শ্যাডোজ এবং দেয়ালগুলো দেখছিলাম যে কোনো ছায়া নড়াচড়া করছিল কিনা কমল অ্যাটেম্পটেড টু রেজ আওয়ার স্পিরিটস কমল চেষ্টা করলো আমাদের সাহস বাড়িয়ে তোলার জন্য আহ মানে বাড়িয়ে তোলার স্পিরিট বলতে এখানে সাহস আটেম্পটেড চেষ্টা করা বাই সিঙ্গিং সফটলি নরম সুরে গান গেয়ে তাহলে কমল চেষ্টা করেছিল নরম সুরে গান গেয়ে সাহস বাড়িয়ে তোলার বাট ডিস অনলি মেড দ্য এটমোসফিয়ার মোর ইয়ারি কিন্তু এটা আবহাওয়াকে আরো যেন ভয়ঙ্কর করে তুলেছিল ভুতুড়ে করে তুলেছিল ইয়ার মানে ভুতুড়ে

refusing to admit we are nervous আমরা স্বীকার করতে প্রত্যাখ্যান করলাম যে আমরা আমরাও ভয় পেয়েছি মানে লেখক এবং কমল দুজনেই যে ভয় পেয়েছে সেটা তারা স্বীকার করলো না but we were hassled along to the other side of the flat as though a band of ghosts was conspiring against us আমাদেরকে দ্রুততার সঙ্গে ফ্ল্যাটের অন্য দিকে নিয়ে যাওয়া হলো এমন ভাবে যেন একদল ভূত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে

কমল এবং লেখক যে রুমে ছিল সেই রুম থেকে তো তারা চলে এসেছে সেই রুমে অনিলের মায়ের একটা চিৎকার বা আর্তনাদ শোনা গেল এন্ড কমল হ্যাভ শি ক্রাইড তিনি চিৎকার করে বললেন রাস্টি আর কমল অদৃশ্য হয়ে গেছে রাস্টি মানে আমরা জানি যে এই গল্পের লেখকের নাম রাস্কিন বন্ড রাস্কিন বন্ডকে তার বন্ধুরা রাস্টি বলতো তো সেই জন্য এখানেও অনিলের মাও রাষ্টি বলছে রাষ্টি আর কমল অদৃশ্য হয়ে গেছে দে বেডস হ্যাভ গন টু তাদের বিছানা চলে গেছে এন্ড দেন হোয়েন শি কেম আউট অন দা বারান্দা এবং তারপরে যখন তিনি বারান্দায় এলেন এন্ড স আস ড্যাশিং অ্যাবাউট ইন আওয়ার পাজামাস এবং দেখলেন পাজামা পরা অবস্থায় আমরা ছুটোছুটি ছুটি করছি সে গেভ অ্যানাদার স্ট্রিম তিনি আবার চিৎকার করলেন অ্যান্ড কোলাপস অন আ কট এবং একটি খাটিয়ার ওপরে পড়ে গেলেন কোলাপস মানে এখানে পড়ে যাওয়া After that, তার পর থেকে we did not allow Anil's mother to tell us ghost stories at night. তার পর থেকে আমরা অনিলের মাকে আর অনুমতি দিতাম না রাত্রে বেলায় ভূতের গল্প বলার। তার মানে অনিলের মা সব সময় ভূতের গল্প বলেন এবং তার মাথায় চারপাশে যা ঘটনা ঘটছে সব কিছুকে তিনি ওই ভূতের সঙ্গে রিলেট করেন সেই কারণে ঘরের মধ্যে যখন কমল আর দেখতে পেলেন না তার মনে হলো ভূত হয়তো তাদেরকে তুলে নিয়ে চলে গেছে সেই কারণেই তিনি চিৎকার করেছিলেন আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে ডেসক্রিপশন বক্সে ক্লাস সেভেন রিলেটেড অন্যান্য চ্যাপ্টারের লিঙ্ক তোমরা পেয়ে যাবে থ্যাংকস ফর ওয়াচিং